একাদশী তিথিটির নাম মোক্ষদা একাদশী। মোক্ষদা শব্দের অর্থ মোক্ষং দদাতি যা সা, যে তিথি পালন করলে পারে মুক্তি লাভ হয়ে যায়। মোক্ষ মানে মুক্তি। এখানে মুক্তি শব্দের অর্থ বৈষ্ণবদের কাছে প্রেম ভক্তি লাভ, মুক্তির উপরে আমার মহাপ্রভু যে দান প্রেম ভক্তি লাভ। এই একাদশী ব্রত পালন করলে সংসার সাগর তো পার হবেনি, সেই সঙ্গে রাধা গোবিন্দ চরণে প্রেম সেবার অধিকার লাভ করে এই জীবন সার্থক হবে। একাদশী মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী। ভক্তেশ্চ দীপনী বিষ্ণু পরমার্থ গতি পুরা। একাদশী মহিমা হরিভক্তি বিলাসে সাধন সেই পাপ একাদশী ব্রতের কত মহিমা বর্ণনা করেছে। একাদশী ব্রত রাজ, যত যত ব্রত আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো একাদশী ব্রত। এই ব্রত বেদ করতে বলেছেন। আমাদের ভারতবর্ষের সমস্ত ধর্মীয় আচারটি বেদের নির্দেশ অনুসারে হয়ে থাকে। বেদের নির্দেশ মহাভারতে রামায়ণে পুরাণে সর্বত্র বেদের নির্দেশ। সেখানে আমরা দেখতে রামায়ণে মহাভারতে পুরাণে সর্বত্র একাদশী ব্রতের কথা বর্ণনা করা হয়েছে এবং এই একাদশী ব্রতের মহামহিমা ঘোষণা করেছে। একাদশী মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী। একাদশীর মতন পুণ্যদায়ক ব্রত জগতে আর দ্বিতীয় নাই। একাদশ ইন্দ্রিয় দিয়ে যত পাপ করে থাকি সমস্ত পাপ বিনষ্ট হয় একাদশী ব্রত পালনে। ভক্তেশ্ব দীপনি বিষ্ণু, কৃষ্ণ ভক্তেরা পাপ ধ্বংসের জন্য একাদশী ব্রত পালন করেন না। কি জন্য করেন? যাতে কৃষ্ণ ভক্তি উদ্দীপন হয়, কৃষ্ণ ভক্তি উদ্দীপন হয়। বৈষ্ণব বলে আমার পাপ পুণ্য যাই থাকুক তার জন্য তোমার কাছে প্রার্থনা করবো না, শুধু একটাই প্রার্থনা আমার যেন জন্মে জন্মে তোমার চরণে। তাই ভক্তেশ্চ দীপনি এমন একটি ব্রত যে ব্রতটি করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, পরমার্থ গতি প্রদান এবং পরমার্থ অর্থাৎ রাধা গোবিন্দ চরণে প্রেম সম্পত্তি লাভ, এটি জীবের পরম পুরুষার্থ। পরম পুরুষার্থ একাদশী শতবর্ষী পাদে বিখ্যাত গুণ হরিভক্তি বিলাস, যা কিছু বৈষ্ণবী আচার পালিত হবে হরিভক্তি বিলাসের নির্দেশ অনুসারে। হরিভক্তি বিলাস কিন্তু আকাশ থেকে পড়া গ্রন্থ নয়। সনাতন ছয় গোস্বামী নাম সবাই শুনেছেন তো, তাহলে সনাতন জ্যেষ্ঠ পুরুষ, সনাতন এর মধ্যে সনাতন গোস্বামী জ্যেষ্ঠ, সমস্ত গোস্বামীদের মধ্যে সনাতন ছিলেন বয়সে বড়। সেই সনাতন গোস্বামী পাদ কে মহাপ্রভু আদেশ করেছিলেন যে শাস্ত্র সমস্ত বৈষ্ণব আচার বৈষ্ণব স্মৃতি তুমি নির্ণয় করবে, কিন্তু বেদ বেদান্ত মহাভারত পুরাণের রীতি অনুসারে তাদের নির্দেশ পালন করে এমন কিছু লিখবে না যা বেদ বিরোধী হয়। মহাপ্রভু সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে
বিভিন্ন পুরাণ থেকে কত উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন যে এই একাদশী ব্রত বৈদিক ব্রত এবং সকল জনের মান্না একাদশী ব্রত দেখিয়েছেন। একাদশী একটি নিত্য ব্রত, তাই তার ফলটাও নিত্য। আমার যেমন কর্মের ভাগ আছে নৈমিত্তিক কর্ম, নিত্য কর্ম, কাম্য কর্ম, তেমনি ব্রতেরও ভাগ আছে কাম্য কর্ম, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম। তারপরে এই ব্রতটি হলো নিত্য ব্রত। নিত্য ব্রত বললেই কিন্তু নিত্য ব্রত হবে না, তার লক্ষণ দেখাতে হবে এবং সেটা বৈদিক শাস্ত্রের প্রমাণগুলো সনাতন পাহার বৈদিক শাস্ত্রের প্রমাণ তুলে দেখালেন যে নিত্যব্রতের চারটে লক্ষণ। তার মধ্যে প্রথম লক্ষণটি হয়তো শোনা করুন, কৃষ্ণ প্রীতিকার, যে ব্রতটা করলে পরে গোবিন্দ প্রীত হবেন সেই ব্রতটা হবে নিত্য ব্রত। একাদশী কেমন ব্রত বলে একাদশী নাম ব্রতম কৃষ্ণ পিনকার, একাদশী ব্রতটি নিত্য ব্রত এবং কৃষ্ণের প্রীতিকার কর্তব্যং সর্বদা বিষ্ণু পুনরকার। একাদশী বলেন এমন একটি ব্রত সর্বকাম ফলপ্রদ, যা যা কামনা করবেন তাই ফল পাবেন, ভক্তি মুক্তি প্রেম ভক্তি সব লাভ হয় এই একটা ব্রত। জগতে এমন দেখা যায় ব্রত ভক্তি মুক্তি প্রেম সম্পদ লাভ হয়, কিন্তু একাদশী এমন একটি ব্রত আপনি যদি সংসারে ভোগ চান স্বর্গে ঐশ্বর্য চান তাও একাদশী দান করুন, গৃহ শান্তি চান পুত্র সন্তান চান একাদশী ব্রত দান করুন। একাদশী এত মহা মহিমা, সর্ব কাম ফল সমস্ত কাম্য ফল দান করতে পারে এবং কৃষ্ণ পিনর কারণ যে গতিটি পালন করে গোবিন্দ অন্তরে অত্যন্ত প্রীত। দ্বিতীয় লক্ষণ কি, শাস্ত্রে বিধি রূপে থাকতে হবে, যে কোনো শাস্ত্র হবে না। ওই বর্তলা বই কিনে দেখেন এই পাঠের কাছে বলেন ওসব মানে না সাধুরা মানেন না, ওসব সাধু বলেন বেদে প্রমাণ আছে তাহলে মানব, কাহলে মানব না, বেদ পুরাণে আছে নইলে মানব না। বৈষ্ণব দেখিয়েছেন দেখো শাস্ত্রে কি বলেছেন, একাদশ্যাং উপবসে ন কদাচিৎ অতিক্রমে, একাদশীতে একা উপবাস করবে ন কদাচিৎ অতিক্রমে, কখনো একাদশী ব্রত লঙ্ঘন করবে না। একাদশীতে পঞ্চশস্য ভোজন নিষেধ, ধান গম সরিষা কলাই এগুলি সব লবণ হলুদ এগুলি সব একাদশী ব্রতে নিষিদ্ধ, এমনকি গোবিন্দের প্রসাদ পর্যন্ত গ্রহণ করা যাবে না। অনেকে বলে যে জগন্নাথ তো পুরীতে জগন্নাথের প্রসাদ সেই দোকানে একাদশী হয় না, ভ্রান্ত দ্বারা কোথাও বলে কোথাও বলে মন করা মহাপুর মহাপুর পুরীতি থাকছে, পুরীতি তো 18 বছর মহাপুর পুরীতি আছে একাদশী করেন নাই, মহাপুর প্রত্যেকটি একাদশী দেখেছেন এসে যে মহাপ্রভু যখন প্রসাদ নিয়েছেন সেই প্রসাদকে বন্দনা করেছেন সেই প্রসাদ লিখে দিয়েছেন পরের দিন সেই প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করেছে। এ তো বৈদিক বিধি, এ তো গোবিন্দের জগন্নাথের তো নির্দেশ, আর তার নির্দেশ যদি লঙ্ঘন করা হয় তার পাপ হবে। অনেকে বলে একাদশীতে মহাপ্রসাদ খেলে, শ্রীজী গোসাইপাল বলছেন যে অত্র নিরাহার উত্তাপ বললেন যে মহাপ্রসাদ ও কি নিষেধ, মহাপ্রসাদ পর্যন্ত নিষিদ্ধ তাহলে মহাপ্রসাদকে মহাপ্রসাদ চিন্ময় অন্য বলে যত যত পাপ আছে না একাদশ দিন সমস্ত পাপ অন্নকে আশ্রয় করে। আমাদের গোবিন্দকে নিবেদন না করে যে অন্ন খায় তার পাপ আশ্রয় করতেই পারে, কিন্তু গোবিন্দের মৃত চিন্ময় অন্ন বলে চিন্ময় অন্ন হলে তো গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ ভক্তিরা তো কোনো দিনই অপ্রসাদ জিনিস গ্রহণ করেন প্রতিদিন প্রতিদিন তারা অপ্রসাদ জিনিস খান, তাদের কোনো দিনই একাদশী ব্রত পালন হয় প্রসাদ খাইতে বললেন দেখো ওই একাদশী ব্রতের মহিমা জগতে ঘোষণা করবার দিনে ওই দিনটি মহাপ্রসাদ পরিত্যাগ করবি বিধি হবে, ওই দিন মহাপ্রসাদ পরিত্যাগ করতে হবে, অন্য অন্য মহাপ্রসাদ গ্রহণ করা যাবে।
আর না কদাচিৎ অতিক্রমে কখনো অতিক্রম করবে না। একাদশ আমরা দেখি অনেক পরের দিন গোস্বামী মধ্যে পরের দিন হয়, আমি বলে গোস্বামী দেখো সব বলে না গো গোস্বামীর যে আলাদা কোনো শাস্ত্র নয়, দেখিয়েছেন যে এটি সর্বশাস্ত্রের বিধি, কখনো বৃদ্ধা একাদশী করবে না। সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে যদি দশমী স্পর্শ করে তাহলে একাদশীটা বৃদ্ধা হয়ে গেল, পূর্ব বৃদ্ধা, সে একাদশী পালনীয় হবে না। পরের দিন হয়তো এক কলা সকাল অব্দি একাদশী আছে বলে ওই দিনে একাদশী করবে, আগের দিন একাদশী হবে না। আর একাদশী কখন লঙ্ঘিত হবে তারপরে যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায়, আটটা মহাদ্বাদশী আছে, আটটা মহাদ্বাদশী আছে, চারটি তিথি যোগে একটি নক্ষত্র, এই মহাদেব যাবজির মহাদ্বাদশী, কুণ্ডলিনী মহাদ্বাদশী, এইসব মহাদ্বাদশী যদি পড়ে তাহলে বলেছেন মহাদ্বাদশ্যাং সম্প্রাপ্তে একাদশী পরিত্যাজ্য দ্বাদশ্যাং উপবসে, তখন একাদশী পরিত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে, সেটি গোবিন্দের আদেশ। কাজে আমি যদি একাদশী লঙ্ঘন করি তাহলে কোনো পাপ হবে না, পরের দিন দ্বাদশী পূজা পালন করব। এমনি শাস্ত্রী করে যদি দুদিন একাদশী থাকে তাহলে পরের দিনে করবে না, আর কোনো ঝামেলা থাকে পরের দিনে করবে। ঠিক আর আট বৎসর বয়স হতে আশি বৎসর বয়স পর্যন্ত প্রতিটি নরনারী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থী বনপ্রস্থী সন্ন্যাসী বিধবা সধবা অধবা সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করে। আমার দেশে একটা প্রচলিত মানুষের সদা একাদশী করবে কি স্বামী মধ্যে যে মত করলে পারে গোবিন্দ কৃত হন, সেই মত করলে স্বামী হলে স্বামীর চরমঙ্গল হয়। শাস্ত্রে বলা আছে স্বপুত্রস্য স্বভার্যস্য স্বজনই ভক্তি সঙ্গ, শাস্ত্র উল্টো কথা বলছেন, বলছে পুত্রকে সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বজনগণকে সঙ্গে নিয়ে একাদশ্যাং উপবাসে পক্ষয় উভয়রূপী উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবে। যে ব্রত পালন করে গোবিন্দ মহাপ্রভু তার নিজের জননীকে সদ অবস্থায় বলেছিলেন একাদশী ব্রত পালন করে মা একই অন্য কেউ, সীতাদেবী রামচন্দ্র থাকতেই একাদশী করতেন, দুর্গাদেবী একাদশী করতেন, দেখুন সব শাস্ত্রে করুন দেখুন বশিষ্ঠ পত্নী অরুন্ধতী একাদশী করতেন, আজ দেখবেন কাশীতে মহাদেবের ভোগ একাদশী দিন অন্নভোগ হয় না, একাদশী এমন একটি ব্রত সারা ভারতবর্ষে সমস্ত সাধুজন একাদশীকে সম্মান না করে, সে কী শাক্ত কী বৈষ্ণব যে কী শৈব একাদশীর মতো মহামান্য তিথি জগতার নেয়। আর চতুর্থ লক্ষণ কী হলো বললেন, দেখো চতুর্থ লক্ষণ হলো একাদশী যে ভোজন করবে না, একাদশী আর উপবাসে পড়বে না, যদি উপবাস না করেন অকরণে প্রত্যবায় হবে, প্রত্যবায় কবে বললেন ঊর্ধ্ব পুরুষকে নিয়ে, ঊর্ধ্ব পুরুষকে নিয়ে সঙ্গে তিনি পৃথিবী সহ নিলয়ম বুঝে পৃথিবীগণ সঙ্গে নরকে গমন করবে, শাস্ত্রবিধি লঙ্ঘন করলে তার ফল ভোগ করতেই হবে, আপনি গায়ে জলে মানতে পারেন না মানতে পারেন, শাস্ত্র বলেছেন মেনো আমি না মানি পাই আমি মানলাম আমার কিছু না, কিন্তু তার ফল আপনাকে ভোগ করতেই হবে, তাই অকারণে প্রত্যবায়। তাই একাদশী ব্রতটি মহান ব্রত, বেশি কথা আর বলতে হবে কার আজকে মোক্ষদা একাদশী তো, এই দিন সীতার আবির্ভাব, তাই গীতা জয়ন্তী ভারতবর্ষের সর্বত্র পালিত হচ্ছে, আমরা আঠেরো দিন গীতা জয়ন্তী অঘ্রাণ মাস গীতা জয়ন্তী মাস বলে আঠেরো দিন পালন করছি গোবিন্দ মন্দিরে, আর এখানে সেই দিনে যে আমার গোবিন্দ এসেছেন তো, তাই আজকে এই মোক্ষদা একাদশীর দিন একটু গীতার আলোচনা হবে, প্রাণ ভরে শুনুন গীতা, গীতা আস গীতা কর্তব্য কিমন্যায় শাস্ত্র বিস্তৃত, আর কোনো শাস্ত্র পড়ার দরকার নাই, পরম আদরে গীতা পড়বি, পরম সুন্দর করে গান করে গীতা পড়বি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নর নারী সব ব্রহ্মচারী গৃহস্থী বানপ্রস্থী সন্ন্যাসী একা যেমন সবার অধিকার, গীতা পাঠে সবার অধিকার সার্বজনীন অধিকার, সুন্দর করে আজকে গীতা আমি ভাব দিচ্ছি, তাই সব ভালো করে মনোযোগ দিয়ে গীতা শ্রবণ করুন, প্রথমে কৃষ্ণকে বলবে তারপরে আমার কনিষ্ঠ পুত্র সৌরভ ওই এসে আমরা শোনাবে, আমরা ভালো করে ধৈর্য ধরে শুন উঠে পাওয়া যাবে না, এই গীতা যেন তীর্থ করে না শুনে পাই কেন পাওয়া যাবে, ভগবানের কথা শুনুন না বসে বসে, সংসার কথা রোজ শুনছেন, সংসার কথা প্রতিদিনই শুনছেন, একটু হরি হরি কথা শুনতে আপত্তি,
ভালো করে হরিকথা।